এক দশক আগেও দেশে মুঠোফোন মানেই ছিল নকিয়ার প্রচলন। ফিনল্যান্ডের এই ব্র্যান্ডকে ধরা হতো আভিজাত্যে প্রতীক হিসেবেও, কিন্তু প্রযুক্তির রূপান্তরের প্রতিযোগিতায় একসময় সাম্রাজ্য হারিয়ে ফেলে নকিয়া। ডিজিটাল বাংলাদেশের পথ চলায় আবারও ফিরে এসেছে সেই নকিয়া, তাও আবার বাংলাদেশের পণ্য হিসেবে। আমি লন্ডনের মাটিতে মেড ইন বাংলাদেশ নিয়ে আমি ব্র্যান্ডিং করতে পেরেছি, কিন্তু গল্পটা তো এমনি তৈরি হয়নি। গল্পের শুরুটা 2015 সালে। সে বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল ডিভাইস উৎপাদনকারী থেকে রপ্তানিকারক দেশে পরিণত হওয়ার ঘোষণা দেন। এরপর হ্যান্ডসেট আমদানিতে শুল্ক 57% বিপরীতে উৎপাদনে শুল্ক 16-17% নির্ধারণ করে দেয় সরকার। একই সাথে দেশের শতাধিক হাইটেক ও আইটি পার্কে কারখানা স্থাপনে দেয়া হয় 10 বছরের কর উদ্ধতি সহ নানা সুযোগ সুবিধা। বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো বাংলাদেশে আসুক, হাইটেক পার্কে তাদের ফ্যাক্টরি সেট আপ করুক, অপরদিকে চাই বাংলাদেশের ওয়ালটন সিম্ফনি সারা বিশ্বের বাজার দখল করুক। বিশাল বাজার ও অবকাঠামোর সুবিধা নিতে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 5 একর জায়গার মধ্যে কারখানা স্থাপন করেছে নকিয়া। বর্তমানে 350 কর্মীর মাধ্যমে 8টি লাইনে হ্যান্ডসেট সংযোজন এবং 4টি লাইনে প্যাকেজিং হচ্ছে। প্রতি মাসে উৎপাদিত হচ্ছে 2.5 লাখ হ্যান্ডসেট। আসছে জানুয়ারি থেকে উৎপাদিত হবে ফিচার ফোনও। এখন আমরা শুধু মোবাইল ফোন এবং ট্যাবলেট উৎপাদন করছি এবং আগামী বছরের শুরুতে আমাদের পরিকল্পনা আছে যে আমরা হয়তো নোকিয়ার টেলিভিশন থেকে শুরু করে আদার যে অ্যাক্সেসরিজ আছে সেটাও উৎপাদন করব। ইতোমধ্যে হাইটেক সিটিতে উৎপাদিত G10 মডেলের স্মার্টফোন বাজারে এসেছে। এসব হ্যান্ডসেট আমদানিকৃত ফোনের তুলনায় 30% কম দামে পাওয়া যাবে। যখন একটা ইন্ডাস্ট্রি AIT এবং ভ্যাটের একটা বড় ধরনের এক্সামশন সুবিধাটা পায়, সেটা অবশ্যই কস্ট এফিসিয়েন্সি হবে। স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি স্বপ্ন এখন রপ্তানি বাজারে গাজীপুরের হ্যান্ডসেট নিয়ে যাওয়ার। এসব জায়ান্ট ব্র্যান্ডের হাত ধরেই 2025 সালের মধ্যেই প্রযুক্তি খাতে $5 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পথে হাঁটছে বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, গাজীপুর।